ল পড়তে পড়তে কি প্র্যাকটিসটা করতে আমি পারবো? অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ফার্স্ট সেমিস্টার থেকে হয়তো অনেকে প্র্যাকটিস করছে। তোরা যারা আছিস তোরা একটা একটা কনফিউশনের জায়গা হবে। ইট ইজ কোয়াইট অবভিয়াস, কোয়াইট ন্যাচারাল, কোয়াইট এক্সপেন্সিভ। আমরা প্রত্যেকটা মানুষ সে যেখানে যেতে চাই সেটা এক একটা মানুষের ক্ষেত্রে বা প্রত্যেকটা মানুষের কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা। জয় হিন্দ। অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল আজকে ফেরত এলাম নতুন একটি আলাদা ভিডিও নিয়ে, বা আজকের আলোচনার একটা সেপারেট কন্টেন্ট আছে, যে কন্টেন্ট অলরেডি থাম্বনেলেও দেখা যাচ্ছে আশা করব, এবং ভিডিও যে ক্যাপশন সেটাতেও দেখা যাচ্ছে, যে ল পড়তে পড়তে ল প্র্যাকটিস করা সত্যিই যায় কি যায় না। অ্যাকচুয়ালি ভিডিওটা বানানোর পেছনে একটাই উদ্দেশ্য, যে ডিফারেন্ট ল স্টুডেন্টস বা প্রচুর ল স্টুডেন্টের একটা কোয়েরি ছিল, আমাকে অনেকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছেন, সবাইকে ইন্ডিভিজুয়ালি উত্তর দিতে পারিনি, কারণ সেটা সম্ভব নয় টেকনিক্যালি এবং প্র্যাকটিক্যালিও সেটা সম্ভব নয়। তো ভাবলাম যে টপিকটার উপর একটু একটা ভিডিও করি, আনসারটা দেওয়া যাক। আজকে আলোচনার টপিক, ল পড়তে পড়তে ল প্র্যাকটিস করা পসিবল কি পসিবল নয়। কারণ অনেকেই কোয়েশ্চেনটা করেন যে দাদা আমরা তো এই মুহূর্তে ল পড়ছি, তো ল পড়তে পড়তে কি প্র্যাকটিসটা করতে আমি পারবো? কারণ অনেককেই দেখছি বা অনেক বন্ধুবান্ধবকে দেখছি যারা অলরেডি মানে সবে ফার্স্ট সেমিস্টারে জাস্ট ভর্তি হয়েছে, বাট তারা এখন থেকেই প্র্যাকটিসে ঢুকে গেছে। তো সেখান থেকে দেখি এটা কি টেকনিক্যালি আমাদের পক্ষেও সম্ভব, এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন। এবং প্রশ্নটা আসাটা খুব একটা অস্বাভাবিক আমি বলবো না, কারণ স্বাভাবিকভাবে যারা স্টুডেন্ট তোরা যারা আছিস তোদের একটা একটা কনফিউশনের জায়গা হবে। ইট ইজ কোয়াইট অবভিয়াস, কোয়াইট ন্যাচারাল, কোয়াইট এক্সপেক্টেড। তাই ভাবলাম যে এতজন যখন প্রশ্নটা করেছে একটা ভিডিওর মাধ্যমে আনসারটা দিই, কারণ তাহলে জিনিসটা সবার কাছে আমি পৌঁছতে পারবো। এক এক করে আনসার দিলে সেটা সম্ভব নয়। প্রথম কথা হচ্ছে ল প্র্যাকটিস জিনিসটা কী সেটা বুঝতে হবে, আর ল স্টাডিজ জিনিসটা কী সেটা বুঝতে হবে। দুটোর মাঝখানে অনেকটাই সিমিলারিটি আছে, আবার অনেকটাই ডিসিমিলারিটিসও আছে, কারণ দুটো কখনোই এক পজিশনেও আমরা ফেলতে পারি না, আবার সম্পূর্ণ আলাদা করেও ফেলতে পারি না। ইন জেনারেল যেটা দেখা যায় যে যারা হয়তো ফাইভ ইয়ার্সের বি এলএলবি কোর্সে ভর্তি হয়েছে, বা হয়তো যারা থ্রি ইয়ার্সের বি এলএলবি কোর্সে বা এলএলবি কোর্সে ভর্তি হয়েছে, তারা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ফার্স্ট সেমিস্টার থেকে হয়তো অনেকে প্র্যাকটিস করছে। করতেই পারো, আমি কাউকে এটা অসম্মান করার উদ্দেশ্য নিয়ে বলছি না, বা কাউকে ছোট করার উদ্দেশ্য নিয়ে আমি কোনো দিনের জন্যই কোনো কথা বলিনি, এখনও বলছি না। কিন্তু টেকনিক্যালিটির দিক থেকে যদি দেখা যায় এই ফার্স্ট সেমিস্টার থেকে ল প্র্যাকটিস করছি, এই ধারণাটা কিন্তু অ্যাকচুয়ালিটিতে ভুল। এবং কেন অ্যাকচুয়ালিটিতে ভুল সেটা যদি একটু ইনডেপথে আমি ডিসকাশন করি, তাহলে পুরো বিষয়টা বোঝাটা একটু ইজি হবে। জেনারেলি কী হয়, আমরা যখন ল পড়তে আসি সেই ল পড়ার সময় বেশ কিছু স্পেসিফিক কন্টেন্ট নিয়ে কিন্তু আমরা পড়তে আসি। আমাদের প্রত্যেকটা মানুষের একটা স্পেসিফিক টার্গেট থাকে, আমাদের প্রত্যেকটা মানুষের একটা স্পেসিফিক গোল থাকে, এবং প্রত্যেকটা মানুষের ভালোবাসার যে জায়গাটা বা যে ডিমান্ডের জায়গাটা ইকোনমিক্সের ভাষায়, সেই ডিমান্ডের জায়গাটা কিন্তু এক এক রকম। কারুর হয়তো ক্রিমিনাল ল প্র্যাকটিস করতে বা ল পড়তে বেশি ভালো লাগে, কারুর হয়তো সিভিল ল পড়তে বেশি ভালো লাগে, কেউ হয়তো ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের জন্য অ্যাপিয়ার করতে চায়, বা কেউ হয়তো কর্পোরেটের জন্য অ্যাপিয়ার করতে চায়। এই যে মাইনার এবং মেজর কনফিউশনসগুলো আছে, যে আমরা প্রত্যেকটা মানুষ যে যেখানে যেতে চাই সেটা এক একটা মানুষের ক্ষেত্রে বা প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটু আলাদা, সবার জন্য জিনিসটা সেম একদমের জন্যই কিন্তু নয়। সুতরাং যেহেতু সবার জন্য টার্গেটটা সেম নয়, সবার জন্য নিশ্চয়ই ওয়ে অফ জার্নিটাও সেম হবে না, নাম্বার ওয়ান। এবার যারা ফার্স্ট পড়তে আসছিস বা এলএলবি যারা প্রথম পড়তে আসছিস, তাদেরকে একটা বিষয় ম্যান্ডেটারিলি সবার প্রথমে বুঝতেই হবে, দ্যাট ইজ ল সাবজেক্টের ভেতরে অনেকগুলো টপিক থাকে, যেমন ফ্যামিলি ল থাকবে, কন্ট্র্যাক্ট থাকবে, টর্ট থাকবে, সিআরপিসি থাকবে, সিপিসি থাকবে, এভিডেন্স থাকবে, কনস্টিটিউশন থাকবে। এই প্রত্যেকটা স্ট্যাটিউটের কিন্তু একটা নিজস্ব সেপারেট ভ্যালুয়েশন থাকে, এবং প্রত্যেকটা স্ট্যাটিউটেরই কিন্তু একটা স্পেসিফিক ডিমান্ড থাকে, প্রত্যেকটা স্ট্যাটিউটের কিন্তু একটা ডিফারেন্ট অ্যামাউন্ট অফ সাপ্লাই থাকে। প্রত্যেকটা জিনিসকে যদি তুই ভেবে নিস যে সবটাই এক অ্যাঙ্গেল থেকে করে নেবো বা সবটাই ওই একভাবে ম্যানেজ করে বা মার্চ করে বেরিয়ে যাবো, সেটা কিন্তু প্রথম কথা হচ্ছে নয়। কারণ আমি আগেই বললাম প্রত্যেকটা মানুষের টার্গেটও যেমন সেম, প্রত্যেকটা মানুষের জার্নিটাও সেম। এক স্ট্র্যাটেজি যেমন সবার জন্য কাজ করে না, ঠিক সেরকম সেম অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের একরকমের অ্যাকোমোডেশন হবে তার কিন্তু কোনো মানে নেই। ইন জেনারেল যখন তুই প্রথম সেমিস্টারে পড়তে আসছিস বা ফার্স্ট সেমিস্টারে যখন তুই লটা পড়তে আসছিস, প্রিপেয়ার করতে আসছিস, তখন সবার প্রথমে এটা মাথায় রাখিস তুই এখনও অবধি নভিস বা একদম নিউকামার।
এবং একজন নিউ কামার যিনি কখনো ওপেনিং করেননি ব্যাটিংয়ে, তাকে যদি টেল এন্ডার হিসেবে যিনি ব্যাট করে এসেছেন তাকে যদি ওপেনিংয়ে পাঠানো হয়, জিনিসটা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হতেও পারে, আবার খুব একটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে। যেমন আমরা ক্রিকেটের এক্সাম্পলে দেখেছি অনেক সময় যে ইরফান পাঠানকে, লেফট হ্যান্ডার যিনি ব্যাটসম্যান ছিলেন অ্যান্ড লেফট আর্ম স্পিন বোলার ছিলেন, তাকে অনেক সময় ওপেনিং স্ট্র্যাটেজিতে পাঠানো হয়েছিল, ওপেন করতে পাঠানো হয়েছিল, তিনি কিছু কিছু ক্ষেত্রে সাকসেসফুল হয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে সাকসেসফুল হননি, বা অধিকাংশ সময় দেখা গেছে যে তিনি অ্যাজ আ ব্যাটসম্যান ফার্স্টেই ওপেন করতে নেমে কিন্তু সাকসেসফুল হননি। কেন হননি? বিকজ একজন পার্সন যিনি টেল এন্ডিংয়ে ব্যাটিং করে বা সিক্স ডাউন বা সেভেন্থ ডাউনে ব্যাটিং করে অভ্যস্ত, তাকে ওপেনিংয়ে নিয়ে আসাটা অনেক সময় একটা ফেটাল ইঞ্জুরি হয়ে যেতে পারে টিমের জন্য। সেখান থেকে দাঁড়িয়ে তুই যখন প্রথম পড়া শুরু করছিস, যদি আমি সিউর আন্ডারেই ধরি, ক্যালকাটা ইউনিভার্সিটি বিএলএলবি যে ফাইভ ইয়ার্সের কোর্স, আমি যদি ধরে নিই তুই সেই জায়গাটাতেও পড়াশুনো করছিস, সেখানে পড়ার তো একটা নিশ্চয়ই স্পেসিফিক প্যাটার্ন থাকবে, যে প্যাটার্নগুলোর ভেতরে ডিফারেন্ট কিছু সাবজেক্টস থাকবে, কন্ট্র্যাক্ট থাকবে, টর্ট থাকবে, আইপিসি থাকবে, সিআরপিসি থাকবে। যতক্ষণ না তুই গোটা সিচুয়েশনটাকে ভালো করে বুঝতে পারবি, ততক্ষণ অবধি তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটাকে তুই কোর্ট রুমে বুঝবি কী করে? এটা কিন্তু একটা বিরাট বড় লেভেলের প্রবলেমের সিচুয়েশন। কেন বলছি? অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট সেমিস্টার থেকে যারা কোর্টে যাচ্ছে প্র্যাকটিস করতে, যেতেই পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি আবারও বলছি কারুর ব্যক্তিগত জীবন নিয়ে আমি বিন্দুমাত্র ইন্টারেস্টেড নই, যার যার নিজস্ব চয়েস থাকতেই পারে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারে। এই যে নিজেরা নিজেদের মতো করে ব্যক্তিগত স্তরে আলাদা করে একটা প্র্যাকটিক্যাল জার্নি শুরু করা, সেটা অবশ্যই তোমাদের ব্যক্তিগত চয়েস, তোমাদের প্রত্যেকের অধিকার যে তোমরা কীভাবে জিনিসটাকে হ্যান্ডেল করবে, দ্যাট ইজ ওকে। কিন্তু একটা বিষয় ভালো করে বোঝার চেষ্টা কর, যতক্ষণ অবধি তুই বেসিকটা ভালো করে না পড়বি, যতক্ষণ না থিওরিটিক্যাল অ্যাম্বিটটা সঠিকভাবে ক্লিয়ার হবে, ততক্ষণ অবধি কিন্তু তুই কোর্ট প্রসিডিওরটা কীভাবে চলছে বা কোর্টে সেই জিনিসটাকে আমি কী করে অ্যাপ্লাই করতে পারবো, সেটা কিন্তু অ্যাপিয়ারেন্টলি তুই শিখতে পারবি না। এটা সব থেকে বড় অ্যাকসেপ্টেড ফ্যাক্ট, কারণ যেটা সম্পর্কে আমি নিজেই প্রপারলি এখনও অবধি জানি না, ঠিকঠাকভাবে স্টাডি করলাম না, সেটাকে কি কোর্ট রুমে কীভাবে ম্যাটারটা চলছে দুটোকে তো আমি ধরতে পারবো না, কানেকশনটা, বা যেটাকে আমি সবসময় বলি দ্যাট দ্য ল অফ কানেকটিভিটি, সে ল অফ কানেকটিভিটিটা কিন্তু আসছে না। তাহলে সবার প্রথমে ফার্স্ট সেমিস্টার থেকেই যদি আমরা প্র্যাকটিসে ঢুকে যাই, হয়তো কিছু কিছু কাজ শিখবি, যেমন এফিডেভিট কী করে করতে হয়, এই বেসিক জায়গাটুকুনি হয়তো শিখতে সত্যিই পারবি, আমি পারবি না একদম বলছি না, নিশ্চয়ই পারবি, কিন্তু ইন ডেপথ বা ইন ডেপথের যে সার্কাম প্রেফারেন্সের জায়গাগুলো থাকবে, যে একটা পার্সন কী করে তাকে ক্রস এক্সামিনেশন করতে হয়, ফ্যাক্ট ইন ইস্যু কী, রেলেভেন্ট ফ্যাক্ট কী, অ্যারেস্টের পর যখন মেমোরেন্ডামটা প্রিপেয়ার করা হচ্ছে, চার্জশিটের কপি কীরকম হতে পারে 173 সিআরপিসির আন্ডারে, বা স্পেসিফিক্যালি যখন আমি কোনো একজন উইটনেসকে সামন করে ডেকে আনবো কোর্ট রুমে, এই বিষয়গুলো তুই তখন ধরতে পারবি যখন তুই থিওরিটিক্যাল অ্যাম্বিটটা ক্লিয়ার থাকবে। যার জন্য আমি সবসময় সবাইকেই বলি, যারা যারা ল পড়ছিস, মিনিমাম আইপিসি, সিআরপিসি, এভিডেন্স, সিপিসি, কনস্টিটিউশন, এই পাঁচটা পেপার প্রপারলি পড়া হয়ে গেলে দেন অনলি ইউ ক্যান গো টু দ্য প্র্যাকটিস প্রপারলি। কেন কথাটা বলছি? কারণ প্রত্যেকটা সিচুয়েশনের একটা নেগেটিভ বা একটা রেট্রোস্পেক্টিভ অপারেশন থাকে, একটা প্রসপেক্টিভ অপারেশন থাকে। রেট্রোস্পেক্টিভ অপারেশনটা অধিকাংশ সময় আমরা চোখের সামনে ভিজুয়ালাইজ করতে পারি না, কিন্তু তা সত্ত্বেও সেই রেট্রোস্পেকশনটা কিন্তু ভেতরে থেকে যায় সামওয়্যার অর দি আদার। আর প্রসপেক্টিভ অপারেশনটা যেহেতু চোখের সামনে দেখা যায়, সেই চোখের সামনে দেখা জিনিসটা কিন্তু অনেক বেশি ইজি হয় আমাদের পক্ষে অ্যাকোমোডেট করতে পারা। যার জন্য বলছি মিনিমাম আইপিসি, সিআরপিসি, কনস্টিটিউশন, সিপিসি এবং এভিডেন্স, এই পাঁচটা পেপার সঠিকভাবে পড়ে যদি তুই কোর্ট রুমে প্র্যাকটিস করতে যাস, তাহলে গোটা প্রসিডিওরাল ইম্প্যাক্টটা বোঝাটা কিন্তু অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি সোজা হবে। যেটা যদি তুই না পড়ে যাস, শিখতে পারবি না বলছি না, 100% একদমই বলছি না শিখতে পারবি না, এটা কিন্তু নয়, শিখতে নিশ্চয়ই পারবি কিন্তু বুঝতে পারবি না, বা বুঝতে পারলেও যে সময়টা লাগবে বোঝার জন্য সেই সময়টা অনেকটা বড় হয়ে অনেকটা অ্যাম্বিটটা বেড়ে যাবে। যার জন্য মিনিমাম একটু ঠিকঠাকভাবে প্রিপারেশনটা কর ফাইভ ইয়ার্সে বা থ্রি ইয়ার্সে যারা যারা করছিস, মিনিমাম একটা ভালোভাবে বেসটা তৈরি কর। আমি আবারও বলছি থিওরিটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল সিচুয়েশন দুটো টোটালি আলাদা, দুটোর সাথে দুটোর হিউজ একটা মিল আছে সেটাও নেই, আবার হিউজ যে একটা ডিসিমিলারিটিজের জায়গা আছে সেটাও কিন্তু নয়, দুটোর ভেতর একটা কানেকশনের জায়গা থাকে,
সেই কানেকশনটা তুই তখনই ধরতে পারবি বা এক্স্যাক্ট তখনই ক্যাপচারাইজ করতে পারবি নিজের চোখের সামনে যখন দুটোর কানেকশনটা ক্লিয়ার হবে। এবং এই দুটোর মাঝখানের যে কানেকশন বা যে কানেকটিভিটি, যেটাকে আমি আমার ভাষায় বলি ল অফ কানেকটিভিটি, ডেভেলপড হতে কিন্তু একটু মিনিমাম সময় নেবে। এবং এই মিনিমাম সময়টাকে তোকে অবজারভেশন এবং লার্নিং স্কিলটাকে এতটাই ডেভেলপ করতে হবে যাতে তুই কোর্টরুমে ঘটা ঘটনাগুলোর সাথে বেসিক যে তুই জিনিসগুলো পড়ে গেছিস সেগুলোকে যেতে লিঙ্ক করতে পারিস। বিকজ অলওয়েজ রিমেম্বার, একজন গুড লয়ার বা একজন কোয়ালিফাইড বেস্ট লয়ার তিনি হতে পারেন যিনি থিওরিটিক্যাল অ্যাম্বিটের সাথে প্র্যাকটিক্যাল অ্যাম্বিটটাকে ইন্টারকানেক্টেড করে একটা ব্রিজ ক্রিয়েট করতে পারেন। এবং এই ব্রিজটা ক্রিয়েট করতে পারাটা কিন্তু একটু টাফ, একটু সময় সাপেক্ষ, তার জন্য একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকাটা ভীষণভাবে প্রয়োজনীয়। কিন্তু প্র্যাকটিসটা করবি, যারা সিইউতে পড়ছিস বিএলএলবি ফাইভ ইয়ার্স, তাদেরকে আমি সবসময় বলবো সিক্স সেমিস্টার বা সেভেন সেমিস্টার হয়ে গেলেই প্র্যাকটিসে ঢুকো বা প্র্যাকটিক্যাল সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করা শুরু করো, কারণ এর পরে আবার যদি যাস সেটা একটু টাফ হয়ে যাবে। কেননা প্রত্যেকটা জিনিসের তো একটা নির্দিষ্ট সময় থাকে। তুই সেভেন সেমিস্টার শেষ করলি বা সেভেন সেমিস্টারের আগে থেকেও চাইলে সিক্স সেমিস্টার সিআরপিসিটা মোটামুটি পড়ে ফেললি, সিআরপিসিটা পড়া হয়ে গেল, আমি কোর্টরুমে গেলাম, এবং অবশ্যই শুরু করবি প্র্যাকটিস যদি শুরু করতে হয় সবসময় শুরু করবি লোয়ার কোর্ট থেকে, একদম যে সাবঅর্ডিনেট লোয়ার কোর্ট আছে সেখান থেকে শুরু করবি। মিনিমাম লোয়ার কোর্টে এক বছরের থরো ক্রিমিনাল বা সিভিল প্র্যাকটিস যেটা তুই করতে চাস, তারপরে ডিস্ট্রিক্ট কোর্টে মিনিমাম ছ থেকে আট মাসের প্র্যাকটিস, তারপর কিন্তু হায়ার কোর্ট। অনেকেই দেখি প্রথমেই শুরু করে দিল ডাইরেক্ট হায়ার কোর্ট থেকে, না, হায়ার কোর্ট যদি তুই শুরু করিস প্রথমে তাহলে তুই লোয়ার কোর্টের যে মেমোরান্ডামটা বা যে ওয়েতে লোয়ার কোর্ট ফাংশন করে সেই জিনিসটা তুই ধরতে পারবি না। আর হায়ার কোর্টে কাজ করার অথরাইজেশন বা হায়ার কোর্টের কাজ করার যে প্রসেস সেটা কিন্তু লোয়ার কোর্টের থেকে একটু হলেও ডিফার করে, একটু না অনেকটাই ডিফার করে। সো স্টার্ট ফ্রম লোয়ার কোর্ট, তারপরে গো টু দ্য ডিস্ট্রিক্ট কোর্ট, আফটার দ্যাট গো টু দ্য হায়ার কোর্ট। এতে কী হবে, তোর এই যে তিনটে লেভেলের এক্সপিরিয়েন্সটা তৈরি হয়ে যাচ্ছে না, এই এক্সপিরিয়েন্সটা তোকে অনেক বড় দিক থেকে হেল্প করবে ভবিষ্যতে যখন তুই ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করবি তখন। আর অলওয়েজ রিমেম্বার, সারা জীবন যদি সিনিয়রের গাইডেন্সে বা সিনিয়রের আন্ডারে থেকে যাই তাহলে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিসের জায়গাটা, সেই লেভেলে তোর যে ফ্লোটা খোলা উচিত সেই ফ্লোটা কিন্তু খুলবে না। সুতরাং যে যে কথাগুলো বললাম, যদি এর বাইরেও কোনো ডাউট থাকে কমেন্টে জিজ্ঞেস করিস, নিশ্চয়ই উত্তর দেবো, কিন্তু যে যে কথাগুলো বললাম সেগুলোকে একটু মাথায় রেখে নিজের ক্যারিয়ারটাকে সঠিকভাবে সাজাস। কেননা আমি চাই না যে ভুল মানুষের গাইডেন্সগুলো পেয়ে আমাদের ক্যারিয়ারে বেশ কিছু মূল্যবান সময়টা নষ্ট হয়ে গেছে, সেই সেম মূল্যবান সময়টা তোদের কারোর জীবনে নষ্ট হয়ে যায়। দ্যাটস হোয়াট আই সিরিয়াসলি ডোন্ট ওয়ান্ট। সুতরাং চেষ্টা করো, কিপ ফাইটিং, যতটা পারবি নিজের উপরে কনফিডেন্স রেখে এগো, জয় নিশ্চয়ই হবে। জয় হিন্দ।